আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা সংবাদে, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ পবিত্র ঈদুল ফিতর, ঈদগাহে নামাজ হবে না রাজধানীতে প্রধান জামাত বাইতুল মোকাররম মসজিদে। ঘরে বসে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান প্রধানমন্ত্রীর, জাতির উদ্দেশ্যে ভাষণ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হাজি মকবুল হোসেন। এবং দেশে একদিনে করোনা ভাইরাসের রেকর্ড 28 জনের প্রাণহানি, নতুন শনাক্ত 1500, বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলায় টানা 10 দিনের ঈদের বিনোদন অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন। এবারে বিস্তারিত সংবাদ। এক মাস সিয়াম সাধনা শেষে আজ পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে করোনা মহামারীর কারণে এবার ঈদকে ঘিরে থাকছে বাড়তি সতর্কতা। ঈদগাহ বা খোলা জায়গার বদলে এবার ঈদের নামাজ হবে শুধুমাত্র মসজিদে। নামাজ শেষ করা যাবে না কোলাকুলি। মুসল্লিদের মানতে হবে স্বাস্থ্যবিধি সহ সরকারি নির্দেশনা। বিস্তারিত কামরুজ্জামান রাজবীর রিপোর্টে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ, কিন্তু জাতীয় ঈদগাহ দেখে তা বোঝার উপায় নেই। শুনশান ঈদগাহে নেই কোনো প্রস্তুতি বা নিরাপত্তা। করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে এবার দেশের কোনো ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের জামাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজন হলে মসজিদে একাধিক জামাত আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে নিজের এলাকার মসজিদে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আলেম আলামাদের মতামত নিয়ে দেশবাসীকে আমরা আবেদন জানিয়েছি যে ঈদের নামাজ আপনারা নিকটস্থ যার যার নিকটের যে মসজিদ, এই মসজিদে আদায় করার জন্য আমরা কিছু শর্ত সাপেক্ষে আপনাদেরকে, মুসল্লিদেরকে আমরা অনুরোধ জানিয়েছি। এবার ঈদের মূল জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সেখানে চলছে শেষ মুহূর্তের ধোঁয়া মোছার কাজ। স্বাস্থ্যবিধি ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। সকাল 7টা থেকে 10:45 পর্যন্ত মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদে। নিরাপত্তার স্বার্থে এবার মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। এর মধ্যে রয়েছে মসজিদে কার্পেট না বিছানো, জীবাণুনাশক দিয়ে মেঝে পরিষ্কার করা, মসজিদে ঢোকার সময় হাত ধোয়ার ব্যবস্থা রাখা, মাস্ক পরে মসজিদে যাওয়া, বাড়ি থেকে অজু করে আসা, নিজের জায়নামাজ নিয়ে আসা, কোলাকুলি না করা ও হাত না মেলানো, শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজের কাতারে দাঁড়ানো। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সব নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। দেশে করোনা সংক্রমণ ঝুঁকির কারণে ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের নামাজ আদায়ের নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অনুরোধ জানানো হয়েছে নিজ নিজ এলাকার মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার ঘরে বসেই পরিবারের সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য, নগদ সহায়তা সহ সব রকমের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তিনি। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করতে প্রণোদনা ছাড়ের পাশাপাশি জীবন জীবিকার স্বার্থে চালু হওয়া দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠানে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। ঈদ মোবারক। করোনা মহামারীর প্রেক্ষাপটে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ধরনের গণজামায়াতের উপর বিধিনিষেধের কথা উল্লেখ করে মসজিদে মসজিদে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের কথা বলেন প্রধানমন্ত্রী। সবাইকে সচেতন হয়ে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি। এবছর এক ভিন্ন প্রেক্ষাপটে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে এবছর আমরা সকল ধরনের গণজামায়াতের উপর বিধিনিষেধ আরোপ করেছি, কাজেই
স্বাভাবিক সময়ের মতো এবার ঈদ উল ফিতর উদযাপন করা সম্ভব হবে না। ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে আমি ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাই, এই দুঃসময় আপনি আপনার দরিদ্র প্রতিবেশী গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না। দুস্থদের জন্য সরকারের চলমান সহায়তা কার্যক্রম এবং উৎপাদন সচল রাখতে প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দেন সরকার প্রধান। দুর্যোগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কৃষক সহ কৃষি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। জীবিকার জন্য চালু করা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কর্মহীন মানুষের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য সহায়তা ছাড়াও দেয়া হচ্ছে নগদ অর্থ। অর্থনৈতিক কর্মকাণ্ড এবং উৎপাদন ব্যবস্থাকে পুনরায় সচল করতে আমরা ইতিমধ্যে 1,01,117 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এবং যারা দোকানে কেনাকাটা করতে যাচ্ছেন, আপনারা সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন, ভিড় এড়িয়ে চলবেন। করোনা যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারানো ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসন, ব্যাংক কর্মকর্তা, সংবাদকর্মী ও প্রবাসীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগ, তাদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বেশ কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং ব্যাংক ও সংবাদকর্মী ইতিমধ্যে মারা গেছেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ইতিমধ্যে আমরা চিকিৎসা সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করেছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও আমরা করোনা ভাইরাস চিকিৎসা সম্পৃক্ত করেছি। সর্বাত্মক প্রস্তুতি সত্ত্বেও ঘূর্ণিঝড় আমফানে নিহতদের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের এরই মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সড়ক ও বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গণপরিবহন বন্ধ, তবু বিকল্প বাহনে ঈদের আগের দিনেও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। করোনা মহামারীর মধ্যে কাউকে ঢাকার বাইরে যেতে কোনো রকম বাধা দিচ্ছে না প্রশাসন। তারপরেও যানবাহন স্বল্পতায় ভোগান্তির অভিযোগ যাত্রীদের। প্রাইভেট কার বা মাইক্রোবাসের পাশাপাশি পিকআপ ভ্যান, মোটরসাইকেল, এমনকি অটোরিকশায় বাড়ি ফিরছেন মানুষ। তাই এগুলো হয়ে উঠছে গণপরিবহন। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের কারণে এখনো বন্ধ গণপরিবহন, তবুও থেমে নেই মানুষের ঈদ যাত্রা। যে যেভাবে পারছেন সেভাবেই রাজধানী ছাড়ছেন। দূরের পথে অধিকাংশ যাত্রী প্রাইভেট কার ভাড়া করে কিংবা মাইক্রোতে রওনা হন বাড়ির পথে। স্বাস্থ্যবিধি বা মহামারী আতঙ্কের চেয়ে এসব মানুষের কাছে ঈদে বাড়ি ফেরাই বেশি জরুরি। পরিবারের সাথে ঈদ করার জন্য আমরা যে সচেতন নাগরিক হিসাবে আমাদের যাওয়া উচিত ছিল না, কিন্তু আমরা যেভাবে যাচ্ছি সেটা আমাদের জন্যই ভয়ঙ্কর এবং আমাদের এটা উচিত হচ্ছে না। আরে যাইতাছি, বউ ছাগল পালা আছে, তাদের সাথে ঈদ করার জন্য যাইতাছি। অবশ্য কারো কারো স্বজন অসুস্থ থাকায় বাধ্য হয়ে ঈদের আগের দিন ঝুঁকি এবং ভোগান্তি মাথায় নিয়ে রওনা হতে হয়েছে তাদের। ঈদ করার যাইতেছি না, আমি যাচ্ছি, আমার আব্বা অসুস্থ তাই দেখতে যাচ্ছি। বাচ্চা বাড়িতে অসুস্থ, এই জন্য খুব চাপের উপরে যাইতেছি। যেসব যুক্তিতে গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল তা অনেকটাই ভেস্তে গেছে ঈদ উপলক্ষে মহাসড়কে অন্য যানবাহনে ব্যাপক যাত্রী পরিবহনের কারণে। করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদের আগের দিন যারা রাজধানী ছেড়েছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। ঈদ যাত্রায় সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না। এক্ষেত্রে করোনা ভাইরাসের বিস্তার রোধ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে অনেকের মাঝে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেন। রোববার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার তিনি সিএমএইচে ভর্তি হন। তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত হাসপাতালে চিকিৎসাধীন। 1996-2001 মেয়াদে ধানমন্ডি মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি সমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের মালিক। তিনি একাধিক ইন্স্যুরেন্স কোম্পানিরও মালিক।
তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল 6 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। হাজী মকবুল হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। আবারও আগের রেকর্ড ছাড়িয়েছে দেশে একদিনে করোনা ভাইরাস মৃত্যুর সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় 28 জনের প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 480। নতুন করে 1532 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা পজিটিভ। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। বেড়ে চলেছে করোনা ভাইরাসে প্রাণহানি, দিন যত যাচ্ছে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। সর্বোচ্চ 24 জনের মৃত্যু হয়ে 22 মে শুক্রবার যে রেকর্ড হয়েছিল, দুদিন পর তা ছাপিয়ে আজ সর্বোচ্চ 28 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 480 জনে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত 480 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 415 জন এবং এ পর্যন্ত 6901 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.53% এবং মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় 47টি ল্যাবে 8908 নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 1532 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত 33610 জন হলেও বুলেটিনে জানায় 31737 জন। 47টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 9184টি এবং পরীক্ষা হয়েছে 8908টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 243583টি। পরীক্ষাকৃত নমুনায় শনাক্ত হয়েছেন 1532 জন। এ পর্যন্ত 31737 জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, করোনা আক্রান্তের বিবেচনায় মৃত্যুহার প্রায় 1.5%, আর সুস্থ হচ্ছেন 20.53% রোগী। সবশেষ 24 ঘন্টায় 415 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে 6610 জন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাজু আহমেদ করোনায় আক্রান্ত হয়ে সকালে ঢাকায় মারা গেছেন। এছাড়া নারায়ণগঞ্জে করোনা ভাইরাস আরও 2 জনের মৃত্যু হয়েছে, আর কুমিল্লায় প্রাণ হারিয়েছেন আরও 1 জন। উপসর্গ নিয়ে সিলেট ও বরিশালে মারা গেছে 2 জন। অন্যদিকে চট্টগ্রামে 24 পুলিশ সদস্য সহ নতুন করে 166 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে, সেখানে মারা গেছেন আরও 2 জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 72 জনে। নতুন 133 জন শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2000। এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাজু আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এ নিয়ে করোনায় পুলিশের 13 সদস্যের মৃত্যু হল। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিডিটি সিটি কর্মরত ইন্সপেক্টর রাজু আহমেদ সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল রাজারবাগে ইন্তেকাল করেছেন। তার এই মহৎ আত্মোৎসর্গে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। কুমিল্লায় করোনায় আক্রান্ত আরও 1 জনের প্রাণ গেছে। এ নিয়ে জেলায় মোট 20 জনের মৃত্যু হল, আর নতুন 81 জনের পজিটিভ হওয়ায় মোট শনাক্ত হল 607 জন। সিলেটেও উপসর্গ নিয়ে মারা গেছেন 60 এক ব্যক্তি। নতুন 18 জন সহ জেলায় আক্রান্তের সংখ্যা এখন 295। বরিশাল শেরেবাংলা মেডিকেলেও উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে, সেখানে 3 জন নার্স ও পুলিশ সহ নতুন 9 জন করোনায় পজিটিভ হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্ত 334 জন। এদিকে চট্টগ্রামে 24 পুলিশ সদস্য সহ নতুন শনাক্ত হয়েছেন 166 জন। জেলায় এই রোগী সংখ্যা 1645। সুস্থ হয়েছেন 150 জন, মারা গেছেন 52 জন। এছাড়া নওগাঁয় 6 পুলিশসহ 12, রাঙামাটিতে 7 পুলিশসহ 10, রংপুরে 2 পুলিশসহ 10, ময়মনসিংহ বিভাগের 4 জেলায় 34, ঠাকুরগাঁয়ে 10, সিরাজগঞ্জে 2 জন ডাক্তার ও 1 স্বাস্থ্য সহকারী সহ 6 জন, লক্ষ্মীপুরে 1 পুলিশসহ নতুন করে 13 জন করোনা আক্রান্ত হয়েছেন। মমিনুর রিপন, এটিএন বাংলা। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোববার পালিত হলো পবিত্র ঈদ উল ফিতর। পাশাপাশি ইউরোপ আমেরিকায় উদযাপিত হলো ঈদ।
তবে করোনা মহামারীতে ঈদের আমেজ নেই দেশগুলোতে। জনসমাগম এবং মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়নি বেশিরভাগ দেশ। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইরশাদ লিমা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে অন্যান্য বারের মতো যুক্তরাষ্ট্রে ঈদ আনন্দ প্রতিফলিত হয়নি তেমন করে। নিউ ইয়র্ক সিটির বাংলাদেশী এলাকাগুলো যেখানে ঈদের দিন পরিণত হতো একখণ্ড মিনি বাংলাদেশে, এবার সেসব জায়গায় ছিল শুনশান নিরাবতা। এইটা আমাদের জন্য একটু ডিফারেন্ট ঈদ হচ্ছে, কিন্তু সিচুয়েশন কারণ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। আমরা আশা করি আমরা সবাই ইনশাআল্লাহ আনন্দের সাথে ঈদটা করব, নিজের ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করব। জার্মানিতে ঈদ উল ফিতরে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে সীমিত আকারে, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে। বিধিনিষেধ কড়াকড়ি হয়, অনেকেই বাড়িতে নামাজ পড়েছেন। খুতবা প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সৌদি আরব, আমিরাত এবং কাতার সরকারের পক্ষ থেকে আগেই ঈদে মসজিদ বন্ধ রাখার ঘোষণা ছিল। একই সঙ্গে এসব দেশে খোঁড়াখুড়ি বা আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, কাউকে উপহার দেয়া, শিশুদের টাকা বা অন্য কোনো উপহার দেয়া থেকে বিরত থাকতে বলা হয়। এবারের বিষণ্ন ঈদে কোলাকুড়ি ছিল না, আত্মীয় পরিজন কেউ কারো বাড়িতে বেড়াতেও যায়নি। সীমাবদ্ধতার মাঝেই সকলে খুঁজে নিয়েছে ঈদ আনন্দ, আর যার বেশিরভাগ জুড়ে ছিল ফোনালাপ ও সোশ্যাল মিডিয়ায় আড্ডা। ইশরাত লিমা, এটিএন বাংলা। করোনায় নিরানন্দ ঈদ এবার সৌদি আরব প্রবাসীদের। সংক্রমণ ঠেকাতে একদিনে কারফিউ চলছে দেশটিতে, তাই সেখানে থাকা 22 লাখেরও বেশি বাংলাদেশের ঈদ কাটছে পুরোপুরি ঘরবন্দি। বিস্তারিত কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্টে। এই দৃশ্য দুবাইয়ের। করোনায় ঈদের জামাত বন্ধ সেখানকার ঈদগাহ মসজিদে, তাই বাড়ির মধ্যেই পারিবারিক জামাত করে ঈদের নামাজ পড়ছেন প্রবাসীরা। আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে অনেক মিস করেছি। সৌদি আরব প্রবাসীদের কাছে ঈদের কষ্ট আরও বেশি, সেখানে ঘর থেকে বের হওয়ারই সুযোগ নেই। ঈদের মধ্যেও 5 দিনের কারফিউ চলছে, রাস্তায় বের হলেই আটক, জরিমানা। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পাশে যেতাম, এবার কিন্তু এরকমটা হয়নি। ঈদের মধ্যে যাতে জনসমাগম ও রাস্তা চলাচল না হয় সেজন্য ঈদে সৌদি আরবে 4 দিনের কারফিউ জারি করেছেন। করোনার ভয়াল মহামারী এবার দুনিয়া জুড়েই মুসলমানদের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে। একদিকে লকডাউনে কর্মহীন, অন্যদিকে দেশে ফেরারও সুযোগ নেই, তাই প্রবাসে পরিবার স্বজনবিহীন ঈদ ভীষণ কষ্টের এবার তাদের কাছে। সৌদি আরব প্রবাসী 22 লক্ষ বাংলাদেশিদের এবারের ঈদ আনন্দ অনেকটাই ম্লান, অনেকটাই রঙহীন। 2 মাসেরও বেশি কাজ নেই, হাতে টাকা নেই, প্রবাসে হাত পাতারও সুযোগ নেই, দমবন্ধ। এই পরিস্থিতিতে এখন সৃষ্টিকর্তার করুণা চেয়ে ঈদের দিন পার করছেন প্রবাসীরা। এই হতাশা, এই দুঃখ কিংবা কষ্টের কথা যারা দেশের বাইরে প্রবাসে আছেন তারাই ভালো জানেন। আমরা শুধু আশা করতে পারি হয়তো বেশি দিন আর এই দুর্বিষহ পরিস্থিতি থাকবে না, আবার স্বাভাবিক হয়ে পড়বে আমাদের সবার জীবনযাত্রা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান প্রেক্ষাপটে সবাই গৃহবন্দী, এই সময় মানুষ চায় সংবাদের পাশাপাশি একটু বিনোদন। ঘরে বসেও ঈদ আনন্দ পুরোটাই উপভোগে এবারও জনপ্রিয় লেখক ও নির্মাতার ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ছাড়াও ম্যাগাজিন অনুষ্ঠান সহ বৈচিত্র্যে ভরপুর সব আয়োজনে থাকছে এটিএন বাংলায়। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। ঈদ মানে উৎসব, বন্ধু স্বজনে কোলাকুলি, ঘোরাঘুরি, আনন্দ আর আড্ডায় কাটবে সময়। কিন্তু প্রতিবারের সেই ঈদ আনন্দ এবার বিলীন করেছে করোনা পরিস্থিতি, যাতে বিশেষ এই উৎসবে অন্তত ঘরে বসে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারে। দর্শকদের সেই চাহিদার কথা মাথায় রেখে পবিত্র ঈদ উল ফিতরে প্রতিবারের মতো এবারও টানা 10 দিন ব্যাপী অনুষ্ঠানের পসরা সাজিয়েছে এটিএন বাংলা। ঈদের দিন বিশেষ আয়োজন হিসেবে থাকছে নন্দিত নির্মাতা হানিফ সংকেতের করোনা বিষয়ে সচেতনতামূলক নাটক দূরত্বের গুরুত্ব। এছাড়াও রাত 10:30 থাকছে বরাবরের মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইভা রহমানের একক সঙ্গীত অনুষ্ঠান মনের কথা। ঈদের দ্বিতীয় দিন থাকছে বদিউল আলম খোকন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি অন্ধকার জগতের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।
রাত 10:30 থাকছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীত অনুষ্ঠান হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়। এছাড়া থাকছে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান। থাকছে নাহিদ রহমানের পরিকল্পনা ও পরিচালনায় ছোটদের নৃত্যানুষ্ঠান ও ম্যাগাজিন অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন রাত 10:30 থাকছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কাকুলির একক সঙ্গীত অনুষ্ঠান বাঁকা চোখে বলো না। আর মারিয়া শিমুর উপস্থাপনায় প্রতিদিনের প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে থাকছে একঝাঁক তারকা অতিথি। আমিও আসছি চায়ের চুমুকে এবারের ঈদে, চোখ রাখুন এটিএন বাংলা ঈদের বিশেষ আয়োজনে। ঈদের দিন থেকেই 10 পর্বের ধারাবাহিক নাটক আনন্দ ভ্রমণ প্রচার করবে এটিএন বাংলা, যা চলবে ঈদের পর 10ম দিন পর্যন্ত। ঈদের দিন থেকে 10তম দিন রাত 8:30 থাকছে জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী, মোহন খান, তুহিন হোসেন, অঞ্জন এইচ, সকাল আহমেদের পরিচালনায় নাটক। থাকছে শিল্পী নীলিমা, মারিয়া শিমু, সামিয়া জাহান ও ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীত অনুষ্ঠান। এছাড়াও থাকছে ঈদের দিন থেকে 10ম দিন সেলিব্রিটি শো ঈদ আড্ডা। মেলা গড়ায় গেছে, এখনো খাবারের কোনো খবর নাই, বসে বসে চুলাতেছে জুকালা। এছাড়াও প্রতিদিন থাকছে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে খণ্ডনাটক, টেলিফিল্ম, এক ঘন্টার নাটক ও পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। এসব চলচ্চিত্রে হলের জনপ্রিয় তারকা মৌসুমী, জয়া, অপু বিশ্বাস, বুবলি ও মিশা সদাগর ছাড়াও থাকছে বাঘা অভিনেতারা। জীবনের নানা রকম টানাপোড়েনের খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় ঈদ ম্যাগাজিন ঈদের বাজনা বাজারে প্রচারিত হবে 8ম দিনে। সব মিলিয়ে সকাল দুপুর রাতে যখনই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় এক ঘন্টার নাটক ছাড়াও গান ও ম্যাগাজিন অনুষ্ঠান সবকিছুতেই দর্শকরা পাবেন ঈদ বিনোদনের বিশেষ মাত্রা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ শুভেচ্ছা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অতীতে যেসব বিভিন্ন সংকট অতিক্রম করেছে, ঠিক তেমনই করোনা সংকটও জয় করে আবার নতুন উদ্যমে উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ। স্বাস্থ্যবিধি, পবিত্র ঈদ উপলক্ষে দেশবাসী জনগণ এবং মুসলিম জাহানের প্রতি ঈদ শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। আমরা কামনা করছি করোনা আক্রান্তদের নিরাময়, সুস্বাস্থ্য প্রত্যাশা করছি, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। করোনার শুরু থেকেই প্রায় সব সংসদ সদস্য নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী তার মিন্টু রোডের সরকারি বাসভবনে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। বেশিরভাগ সংসদ সদস্য এলাকায় যাননি। একটি পত্রিকার এমন রিপোর্টের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তথ্যমন্ত্রী। আর মন্ত্রীদের ব্যাপারে, মন্ত্রীরা তাদের বেশিরভাগেরই এই বন্ধের মধ্যে সরকারি কাজ ছিল, সরকারি কাজ আছে এবং তাদেরকে সেই কাজ তদারক করতে হচ্ছে, তারা করছেন। দু একজন ব্যতিক্রম ছাড়া প্রত্যেকেরই কাজ ছিল। ঈদে ঘরে ফেরা মানুষের যাওয়া আসার কারণে করোনা ভাইরাস ও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গাজীপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ছুটির সময়ে ডেঙ্গু মশার লার্ভা জন্ম নিয়ে জনজীবন যাতে হুমকির সম্মুখীন না হয় সেজন্য বাড়ির আশেপাশের আঙিনা এবং ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান মেয়র। গার্মেন্টস ছুটি হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আবার তার গ্রামের বাড়িতে যেভাবে হোক তারা চলে যাচ্ছে এবং দেখা যায় আবার ঈদের পরে তারা আবার চলে আসবে। সেই হিসাবে আমি মনে করি এখানে যে করোনা যে পজিটিভ এবং নেগেটিভ এটা কন্ট্রোল করা খুব কঠিন অবস্থা হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
করোনা আম্পান বিপর্যয়ের মধ্যেই খাদ্য সুরক্ষা ব্যবস্থাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল। মধ্যপ্রদেশে ঝাঁকে ঝাঁকে উঠছে এই পঙ্গের দল। গত 27 বছরের মধ্যে এই রাজ্যে বৃহত্তম পঙ্গপালের আক্রমণ হতে চলেছে এটি। বর্ষা না আসা পর্যন্ত এই সংকট থাকবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন কর্মকর্তারা। পঙ্গপাল ধ্বংসে দমকল বাহিনীকে রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শস্য ও শাকসবজি মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে এই পঙ্গপাল। খুব শীঘ্রই পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে না পারলে 8,000 কোটি টাকার ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী সাইক্লোন মাঙ্গা। এর প্রভাবে ঘন্টায় 130 কিলোমিটার বেগে ঝড়ো হয় বয়ে যাওয়ার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো। রোববার শুরু হওয়া এই সাইক্লোন সোমবার পর্যন্ত তাণ্ডব চালাতে পারে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় এলাকার অন্তত 30,000 বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে। এবারে জানাবো পার্টিস খেলার খবর। আট জুন থেকে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল লীগ লা লিগা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাঠে খেলা গড়ানোর অনুমতি দিয়েছেন। করোনা ভাইরাসের প্রভাবে গত 12 মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। এ সপ্তাহে খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দেয় কর্তৃপক্ষ, তবে বিধিনিষেধ মেনে অনুশীলন করতে হচ্ছে ফুটবলারদের। চলতি মৌসুমে লীগের 11টি ম্যাচ এখনও বাকি। 27 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।